हेलो फ्रेंड्स, आशा करी अपनारा भालो आछेन। फ्रेंड्स, आज ये वीडियोते बोलबो अपनारा फोटो अपलोड करे किभाबे इनकाम करबे। अनेक फोटो बा छबी आमरा पार्सोनली यूज करार जन्य गूगल थेके डाउनलोड करे थाकि, किन्तु कमार्शियल एमन किछु फोटो व्यवहार करार जन्य एइभाबे डाउनलोड करे व्यवहार करते पारबेन ना, कारण ये फोटोगुलो कपिराइट जुक्त होये थाकि। न्यूज चैनल, न्यूज पेपर बा आपनार कोनो यूट्यूब चैनल आछे বা কোনো কোম্পানির কোনো অ্যাড এর জন্য কোনো ফটো প্রয়োজন হয়, আর এই সমস্ত কাজগুলি হলো কমার্শিয়াল কাজ। আর এর জন্য ফটো বা ছবিগুলোকে বাই করতে হয় বা কিনতে হয়। ইন্টারনেটের উপরে অনেক এমন ওয়েবসাইট আছে যেখানে আপনি যে কোনো ক্যাটাগরির ফটো বিক্রি করতে পারবেন, যেমন কোনো ইনসিডেন্ট, প্লেস, বিল্ডিং, আরও অনেক ধরনের ফটো আপলোড করে আপনি বিক্রি করতে পারবেন আর ভালো ইনকামও করতে পারবেন। সো আমি আজ এমন এক ওয়েবসাইট পিক্সি এর বিষয়ে বলবো যেখানে আপনি আপনার ক্লিক করা ফটোগুলোকে আপলোড করে ইনকাম করতে পারবেন। তবে আমার এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্য অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আই এম কুতুবুদ্দিন, ইয়োর ফ্রেন্ড। আবার একবার আমার এই সাপনা টেকনিক্যাল ব্রাইট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সো ডিয়ার ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক। জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশনে পিক্সি লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কের উপরে ক্লিক করলে আপনি এই ওয়েবসাইটে আসতে পারবেন, আর না হলে মোবাইলের স্ক্রিনটাকে ওপেন করে ক্রোম ব্রাউজার ওপেন করে নিন আপনার, ঠিক আছে। এই ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিন। ওপেন করে নিয়ে আপনি এখানে সার্চ দেবেন pixi.com লিখে। pixi.com লিখে সার্চ দেবেন, তখন আপনি এই সাইডে চলে আসবেন। তার আগে এখানে আরেকটা সেটিং আপনি করে নেবেন। আপনার এখানে যে একটি এই কর্নারে আপনি এই যে অ্যারো দেখতে পাচ্ছেন, এখানে আপনার থ্রি ডটও থাকতে পারে, ওখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে নিচে স্ক্রল করে চলে আসুন, এটাকে ডেস্কটপ সাইডে নিয়ে আসুন, ঠিক আছে। এখানে একটা ক্লিক করে নিন, ওকে। এরপরে আপনাকে যা করতে হবে, আপনাকে এই পিক্সিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যার জন্য আপনাকে করতে হবে এই থ্রি লাইন এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচে স্ক্রল করে আসবেন, আপনাকে সাইন আপ করতে হবে প্রথমে, মানে নতুন করে একটা অ্যাকাউন্ট বানাতে হবে। এই সাইন আপ এখানে ক্লিক করবেন, দ্বিতীয় স্টেপ আসবে লগ ইন, ঠিক আছে। তো আপনি সাইন আপে ক্লিক করুন। সাইন আপে যখন আপনি ক্লিক করবেন, এখানে দুটো স্টেপ দেখতে পাচ্ছেন, এখানে আই এম এ কাস্টমার, আই এম এ ফটোগ্রাফার। আপনাকে আই এম এ ফটোগ্রাফার এখানে ক্লিক করতে হবে, এখানে আপনি একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি সাইন আপ এর জন্য যে ফর্মটা আছে সেটা আপনার কাছে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, এই সমস্ত আপনার দেখতে হবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেল আইডি, ইমেল, পাসওয়ার্ড, এই সমস্ত কিছু আপনাকে এখানে ফিল আপ করতে হবে, ওকে। আর এখানে অ্যাকচুয়ালি রেফারেল কোড যেটা আছে, আপনি আমার লিঙ্কে যখন ওখানে ক্লিক করবেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্কে ক্লিক করলে আপনার রেফারেল কোড চলে আসবে, ঠিক আছে। আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে কেমন করবেন সেটা। এর জন্য প্রথমে আপনি আপনার প্রথম নামটা দেবেন, যেমন আমি আমার প্রথম নাম দিয়ে দেবো এখানে। আপনারা আপনার প্রথম নামটা পূরণ করবেন, লাস্ট নেম যা আছে আপনাদের সেটাও দিয়ে দেবেন। এরপরে ইউজার নেম আপনি আপনার মতো একটা করে বানিয়ে নেবেন, যেমন আমি বানিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। এইরকম করে আপনারা একটা বানিয়ে নিতে পারেন ইউজার নেম। এভাবে আপনারা একটা ইউজার নেম বানিয়ে নেবেন। এরপরে ইমেল দেবেন একটা, ঠিক আছে, আপনাদের ইমেল যেটা আছে সেই ইমেলটা দিয়ে দেবেন। আর পাসওয়ার্ড একটা ক্রিয়েট করবেন, আপনার মনে থাকবে এমন 8 ডিজিটের পাসওয়ার্ড বানিয়ে নেবেন। পাসওয়ার্ড বানিয়ে নেবেন আর এন্টার রেফারেল কোড। এখানে আপনি যখন আমার লিঙ্কে ক্লিক করে এখানে আসবেন, এই সাইডে অটোমেটিক আপনার এখানে লিঙ্ক, আপনার রেফার কোডটা চলে আসবে, ঠিক আছে। আমি এখানে একটা কোড
নিয়ে নেব। কোডটা আমি অ্যাকচুয়ালি লিখে রেখেছি, সেই কোডটা আমি এখানে ব্যবহার করব। এই কোডটা আমি এখান থেকে ব্যবহার করব, ওখানে আপনাদের অটোমেটিকলি চলে আসবে, দিয়ে দেবেন। এরপরে আপনাকে যা করতে হবে, দেখুন হয়ে গেছে আপনার, ঠিক আছে। আর এই যে রেফার কোড দিয়ে আপনি ওপেন করবেন, সাইন আপ করবেন বা অ্যাকাউন্টটা তৈরি করবেন, এতে আপনার 50 টাকা পাবেন প্রথমে। এরপরে আপনাকে যা করতে হবে, সাইন আপ বলে লেখা আছে, সাইন আপে আপনি একটা ক্লিক করবেন, ঠিক আছে। যখন আপনি সাইন আপ পেজে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে সাইন আপ দেখতে পাচ্ছেন, অ্যাজ ফটোগ্রাফার ওয়েলকাম টু পিক্সি, লেটস গেট ইউ স্টার্টেড, প্লিজ চেক ইউর ইমেল টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। তো আপনাকে ইমেল চেক করতে হবে, আপনি যে ইমেল দিয়েছেন সেই ইমেলটা আপনাকে চেক করতে হবে। এর জন্য আপনি আপনার ইমেল চেক করবেন, জিমেল ওপেন করবেন, জিমেল ওপেন দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাকচুয়ালি এই ইমেল চলে এসেছে অ্যাক্টিভেট করার জন্য। সো আমি এটাকে ওপেন করছি, এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে অ্যাক্টিভেট পিক্সি অ্যাকাউন্ট এখানে লেখা রয়েছে, তাই না। আর এখানে আপনাকে যা করতে হবে, এখানে ইয়েস দিস ইজ মাই ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করবেন, এখানে আপনাকে ক্লিক করে অ্যাক্টিভেট করতে হবে। এরপর বুঝতে পারছেন এখানে দেখাচ্ছে থ্যাংক ইউ ফর ইউর ইমেল কনফার্মেশন, নাও ইউ ক্যান লগ ইন টু ইউর অ্যাকাউন্ট। তাহলে এবার আপনার এখানে অ্যাক্টিভেশন হয়ে গেছে, আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে, এরপর আপনি লগ ইন করতে পারেন। এখানে যে লগ ইন অপশান আছে, এই লগ ইন অপশানে আপনি ক্লিক করে লগ ইন করতে পারেন, না হলে আপনি ক্রোম ব্রাউজার ওখানে আবার ওপেন করে করতেই পারেন, ঠিক আছে। এখান থেকে ব্যাক বাটনটা একটু ক্লিক করবেন, ব্যাকে যাবেন একটু। আবার আপনাকে যা করতে হবে, এই থ্রি লাইনে ক্লিক করতে হবে, এই থ্রি লাইনে একটা ক্লিক করবেন, ক্লিক করে আপনাকে লগ ইনে ক্লিক করতে হবে। আপনি সাইন আপ করে নিয়েছেন, লগ ইনে ক্লিক করবেন এবার, ঠিক আছে। লগ ইনে এখানে যখন আপনি ক্লিক করবেন, আবারও আপনাকে আই এম এ ফটোগ্রাফার এখানে ক্লিক করতে হবে, ওকে। এখানে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনাকে আপনার ইমেল বা ইউজার নেম যেটা বানিয়েছেন সেটা দেবেন, আর পাসওয়ার্ড যেটা বানিয়েছেন সেটা দেবেন। তো আমি এখানে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, বা আমি আমার ইমেলটাই দিয়ে দিই, আর পাসওয়ার্ডটা যেটা বানিয়েছি সেটা আমি দিয়ে দিই, আপনারা যেটা বানাবেন সেটাই দেবেন। দিয়ে কী করবেন, লগ ইনে ক্লিক করবেন, ঠিক। এই লগ ইন অপশানে, এই লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। লগ ইনে যখন আপনি ক্লিক করবেন, দেখুন লগ ইন সাকসেস, লগ ইন সাকসেস দেখাচ্ছে। তাহলে আপনার অ্যাকাউন্টটা আপনার সামনে ওপেন হয়ে গেল, এরপরে আপনার প্যানেলটি আপনার সামনে খুলে যাবে। হ্যাঁ ফ্রেন্ডস, এবার দেখতে পাচ্ছেন এখানে, দেখুন এখানে আপনার পিক্সি এখানে রেডি হয়ে গেছে, আপনার প্রোফাইল সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আপনার ইউজার নেমটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই ইউজার নেম রয়েছে, এই ইউজার নেমে যে কেউ আপনার জয়েন করতে পারে, ঠিক আছে। আর সো আপনি যখন আমার এখানেই জয়েন করবেন, নতুন করে অ্যাকাউন্ট তৈরি করবেন, তখন আপনি আমার এই ইউজার নেমটা ব্যবহার করতে পারেন। এরপরে আপনি যে ফটোটা আপলোড করবেন, ফটো আপলোড করার জন্য আপনি এখানে ক্লিক করতে পারেন, না হলে ড্র্যাগ অ্যান্ড ড্রপস ফটোজ আর ক্লিক হেয়ার টু আপলোড, এখানে ক্লিক করে ফটোটা আপলোড করতে পারেন। আর এখানে আপনি দেখতে পাবেন আপনার ফটো আপলোড করার পরে এখানে রিভিউ দেখতে পাবেন, পাবলিশ হয়েছে কিনা এখানে দেখতে পাবেন, যদি ফটো রিজেক্ট হয়ে থাকে তাহলে রিজেক্টেড এই অপশানে আপনি ক্লিক করে দেখতে পারবেন, ঠিক আছে। আর এখানে আপনি আপনার প্রোফাইল দেখতে পাবেন, প্রোফাইল চেঞ্জ করার জন্য এখানে সমস্ত কিছু করতে পারবেন। আর আর্নিংটা আপনার ইনকামটা এখানে দেখতে পাবেন, এখানে যে পেমেন্টস আছে পেমেন্টস এখানে ক্লিক করে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করতে পারবেন, অ্যাড করতে পারবেন ইনকামটা নেওয়ার জন্য, ঠিক আছে। আর FTP যে অপশানটা, একসাথে অনেক ফটো আপলোড করার জন্য রেফারেলস প্রোগ্রাম, এখানে আপনি ক্লিক করে ও রেফার দ্বারা ইনকাম করতে পারেন, ঠিক আছে। তো আমি দেখাই ফটো একটা আপনি কীভাবে আপলোড করবেন, সহজ উপায়ে আপনি এখানে ক্লিক করুন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ এখানে ক্লিক করুন একটা, এখানে ক্লিক করার পরে অ্যালাউ করে দিন। এখান থেকে আপনি যে ফটোটাকে ক্যাপচার করেছেন বা ক্যামেরাতে নিয়েছেন, ফটো তুলেছেন, যে আপনার গ্যালারি থেকে আপনি নিয়ে নেবেন ফটোটা। যেমন আমি এই ফটোটা নিচ্ছি, এই ফটোটা আমি
তুলেছিলাম এই ফটোটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। ওকে, সো আপনি এইভাবে ফটোটা আপলোড করতে পারবেন। ওকে, আর এই যে ফটো আপনি আপলোড করবেন সেটা দেখার জন্য ইন রিভিউ এখানেও দেখতে পাবেন, এখানে ক্লিক করে, আর পাবলিশ হয়েছে কিনা পাবলিশে ক্লিক করে দেখতে পাবেন, আপনার ফটো রিজেক্ট হয়েছে কিনা রিজেক্টে ক্লিক করে দেখতে পাবেন, প্রোফাইলে ক্লিক করে আপনি আপনার প্রোফাইল দেখতে পাবেন, চেঞ্জ করতে পারবেন। আর এই যে আর্নিং অপশান আছে, আর্নিং অপশানে যদি আপনি ক্লিক করেন এখানে আর্নিংটা দেখতে পাবেন, আর্নিং অপশানে ক্লিক করে, ঠিক আছে, আপনি যদি আর্নিং অপশানে আপনার ক্লিক করেন, আপনার এই আর্নিং অপশান এখানে ক্লিক করলে এখানে আপনি আপনার আর্নিংটা দেখতে পাবেন। নিচে আপনি পেমেন্টস যে অপশান আছে, পেমেন্টস অপশানে আপনি ক্লিক করে এখানে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করে আপনার ইনকামটা নিতে পারবেন, ঠিক আছে। এখানে যখন আপনি ক্লিক করবেন আপনার পেমেন্ট অপশানে, পেমেন্ট অপশানে ক্লিক করুন, পেমেন্ট অপশানে ক্লিক করে এখানে আপনি আপনার ব্যাংকের নাম দিতে পারেন। এখানে যেমন আমি ব্যাংকের নাম দিয়ে দিচ্ছি, আপনার ব্যাংকের নাম দিয়ে দেবেন, আপনার নামটাই দেবেন এখানে। আর অ্যাকাউন্ট নাম্বার আপনার দিয়ে দেবেন, আইএফএসসি কোডটাও আপনি আপনার দিয়ে দেবেন। ব্যাংক ডিটেলসটা আপনি আপনার পাসবইয়ে পেয়ে যাবেন, আপনার অ্যাকাউন্টে যে খাতাটা আছে তাতে পেয়ে যাবেন আপনি। ওকে, এখানে নিচে আপনার পেপল লিংক, এখানেও যদি আপনি পেপল থাকে আপনার সেটাও আপনি দিতে পারেন। দিয়ে আপনাকে যা করতে হবে এই সেভ অপশানে আপনি ক্লিক করবেন পেপলটা দিয়ে। অ্যাকচুয়ালি আমার ব্যাংক এখানে অ্যাকাউন্টও যোগ হয়ে গেছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে যোগ হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি দেখব রেফারেল প্রোগ্রাম, এখানে ক্লিক করে রেফারেল প্রোগ্রামে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আর্ন রেট 10 ফর ইচ রেফারেল সাইন আপ। আপনার রেফারেল নাম দিয়ে যখন কোনো ব্যক্তি সাইন আপ করবে বা এই অ্যাকাউন্ট তৈরি করবে তখন প্রত্যেকটা এইভাবে প্রত্যেক জনের কাছ থেকে আপনি 10 টাকা করে পাবেন, তাহলে বুঝতে পারছেন। রেফারেল কোডটা আপনি এখানে ক্লিক করে কপি করে নিতে পারবেন আপনার রেফারেল কোড, ঠিক আছে। আর লিঙ্কটা আপনার কাউকে শেয়ার করার জন্য এখানে ক্লিক করে শেয়ার করতে পারবেন। এখানে বুঝতে পাচ্ছেন এখানে সমস্ত যে ডিটেলস রয়েছে আপনারা, সো এখানে আপনাকে যা করতে হবে আপনি নিজে থেকে ফটো তুলে সেগুলো সেন্ড করবেন আপলোড ফটোতে। যখন আপনি এখানে ক্লিক করবেন আপলোড ফটোতে ক্লিক করলে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপস এখানে ক্লিক করে ফটোগুলো আপলোড করতে পারবেন, ঠিক আছে, এখানে ক্লিক করে। সো আমি এখান থেকে ব্যাকে চলে আসছি। দেখুন এখানে যে আপনি যে ফটোগুলো আপলোড করবেন ঠিক এইভাবে আপলোডগুলো হয়ে যাবে, ঠিক আছে। যেমন এই সময়টা দেখতে পাচ্ছেন আপনি যে কোভিড, আপনার কোভিড-19, এখান থেকে এখানে সাপোজ ক্লিক করবে, ক্লিক করে কমার্শিয়ালভাবে যদি কেউ মানে ব্যবহার করতে চায় তার জন্য এখানে ক্লিক করে তারা ক্রয় করতে পারবে, ঠিক আছে। সো আপনার ফটোগুলো এইভাবে এখানে আপলোড হবে, আর যখন আপনারা এখান থেকে ফটোগুলো বিক্রি হবে তখন আপনি ইনকাম পাবেন, তখনই আপনার ইনকাম হবে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন আওয়ার হ্যাপি কাস্টমার্স, এই যে কোম্পানিগুলো এখানে রয়েছে, এই সমস্ত যে কোম্পানিগুলো এখানে এতগুলো কোম্পানিগুলো সব দেখতে পাচ্ছেন, এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু এদের কাছ থেকে এই ফটোগুলো কিনে, ঠিক আছে, এই ফটোগুলো কিনে, ঠিক, আপনার ফটোগুলো এইভাবে এখানে ক্যাটাগরি সবাই দিয়েছে, দিয়ে আপলোড করে রেখেছে, এই সমস্ত কিছু রয়েছে। তো আপনিও যখন এইরকম ফটোগুলো আপলোড করবেন আর আপনার ফটোগুলো এভাবে বিক্রি হবে তখন আপনার ইনকাম হবে ফ্রেন্ডস। ওকে, সো আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের, এখান থেকে অবশ্যই ইনকাম করতে পারবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার এই স্বপ্না টেকনিক্যাল ব্রাইট বাংলা ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকুন।